নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, শিক্ষকদের স্কুল ফাঁকি রুখতে নয়া অ্যাপ আমরা দেখে নেব কীভাবে এই অ্যাপ শিক্ষকদের স্কুল ফাঁকি রুখতে পারে। সংবাদপত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে, শিক্ষকের স্কুল ফাঁকি রুখতে নয়া অ্যাপ। এবার থেকে শিক্ষকদের হাজিরায় কড়াকড়ি, কাজে ফাঁকিবাজি রুখতে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। হাজিরার খাতা এখন অতীত, স্কুল চলাকালীন শিক্ষকদের গতিবিধির উপর নজর রাখতে আনা হচ্ছে বিশেষ অ্যাপ। প্রত্যেক শিক্ষককে সেই অ্যাপ ফোনে ইনস্টল করতে হবে বাধ্যতামূলকভাবে। এই বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক দুলাল সরকার বিস্তারিতভাবে জানিয়েছেন, স্কুলে পৌঁছে শিক্ষকদের নিজেদের মোবাইলে সেই অ্যাপ খুলতে হবে। তারপর বায়োমেট্রিক পদ্ধতির মতো আঙুলের ছাপ এবং ফেস লকের মাধ্যমে লগ ইন করে হাজিরা দিতে হবে শিক্ষকদের। তিনি বলেন, চলতি বছর জেলা জুড়ে নয়া পদ্ধতিতে হাজিরার ব্যবস্থা চালু হয়ে যাবে। তিনি এও জানিয়েছেন, জিপিএসের মাধ্যমে শিক্ষকদের ট্র্যাক নজর করা হবে। শিক্ষকরা স্কুল চলাকালীন কোথায় যাচ্ছেন সবটাই নজরে থাকবে পদস্থ কর্তাদের।